মনত দেখেন স্বপ্ন দেখি ফান ফানে রিক্কা লাগের বহুত বড় দৌলত গ্রাম বাসিলে আশা করি ব্যাগুন খুশি হইব। রাঙ্গুনিয়া উপজেলার মোগলের হাট বাজার চত্বরে মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে 2 তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করা হচ্ছে। আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীরের আর্থিক অনুদানে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। আসলে আর বড় ভাই এই মসজিদ নির্মাণের উদ্যোগ লই আর চেয়ারম্যান মামা জিজ্ঞেস জানার পরে তখন আর বড় ভাই ও হদ ঠিক আছে মামা করে দিই ও প্রতিশ্রুতি দিন তখন আর মামালা যোগাযোগ করেন পরে মামা ইয়া হয়ে আর বদা হয়ে ঠিক আছে মামা অনেক ইয়া করেন মসজিদ বাঙ্গন বাঙ্গনের ভরা তখন আর বদা বেগুন ও বাঙ্গনের ভরা বেগুন ইয়া হয়েছে আর বদা ওরা হয়ে যা লাগে তা দিব মামা হাম সারাজন আলহামদুলিল্লাহ আমরা বেশি অত্যন্ত খুশি আর পূর্ব এরকম আশা আশা আছে এই জন্য মসজিদ নিবি আল্লাহ যদি আল্লাহ করে সেই সালামতে তো মোহাম্মদ আলমগীরের উদ্যোগে আল্লাহ দে আর ঘরে ইয়ান দে আর খুশি ইয়ানের কৃতজ্ঞ মানে আর বলি চাইতাম না। বৃহস্পতিবার 19 জানুয়ারি সকালে মসজিদের ছাদ ঢালাই করা হয়। এদিন ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন। এই সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা মোহাম্মদ সেকান্দার হুসাইন, আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীরের ছোট ভাই মোহাম্মদ শাহজাহান, মির্জা উমরা মিয়া, মসজিদের সভাপতি মোহাম্মদ নাজের, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ নিক্সন তালুকদার, মির্জা মোহাম্মদ লিটন, মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক, মোহাম্মদ বাদশাহ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোয়াইব, মোহাম্মদ শাহরিয়ার সহ গ্রামের মুরব্বী ও মসজিদ মুসল্লিরা। আরও অনেক খাস বাকি আছে, তবে আজ সার ডালাই দিবিলের তো বেগুন সার্বিক সহযোগিতা করিবেন এবং পাশাপাশি দোয়া করিবেন যাতে প্রবাসী যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আলমগীরুর যাতে আরও বেশি বেশি করি এর সহযোগিতা করিতে পারে ফান বাকি খাস সম্পূর্ণ করিতে পারি ফান বেগুন হাসের সহযোগিতা এবং দোয়া চাই। আলহামদুলিল্লাহ বহু শুক্রিয়া আর বহুত সোহাল পর্যন্ত বড় বড় আশা মানে আল্লাহ ইয়ে নারার মনত দে কেন স্বপ্ন দেখি ফান ফান লাগে আর আর ফলের উদ্যোগে আর পাইফুতা আলমগীর সাহেবের উদ্যোগে বিশেষ করে এর এই ইয়ানোর উদ্যোগ নিয়ে মানে মনত দেখেন স্বপ্ন দেখি ফান ফানে রিক্কা লাগে বহুত বড় দৌলত গ্রাম বাসিলে আশা করি ব্যাগুন খুশি হইব। মোহাম্মদ আলমগীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। মুসল্লি ও এলাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলছে। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে মোহাম্মদ আলমগীরের সহযোগিতায় 2 তলা বিশিষ্ট মসজিদটি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও কেউ স্বেচ্ছায় সহযোগিতা করতে চাইলেও নেওয়া হবে। এই বছরের রমজানের আগে 1 তলার কাজ সম্পূর্ণ শেষ হবে এবং এই বছরের শেষের দিকে মসজিদের সম্পূর্ণ কাজ শেষ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ইনশাআল্লাহ আজকে ডালা হওয়ার পরে এই 28 দিনের পরে আমরা ছাদ খুলবো, ছাদ খোলার পরে 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করে দিবো এবং আগামী রমজানের মধ্যে যে নামাজ পড়ার মতো ব্যবস্থা করে আমরা দিব। নিউজ ফেস বিডি চট্টগ্রাম।